যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বেকার ছেলেমেয়েদের জন্য একটা প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে বেকার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ রাজ্যের যারা রয়েছেন, তারা যারা আবেদন করেছেন, তারা কিন্তু অবশ্যই অনেকেই পেয়ে যাচ্ছেন প্রতি মাসে 1,500 টাকা। তার মধ্যে থেকে বিভিন্ন সমস্যার জন্য অনেকেই আবেদন করেছে, তারপর কোনোরকম ফর্ম আপলোড করেনি, আপডেট করেনি, কোনোরকম মোবাইলে SMS আসেনি কিংবা মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে, এই সমস্ত বিভিন্ন সমস্যার জন্য। এবং এমনও সমস্যা হয়েছে যে Annexer 3 ফর্ম অনেকেই সাবমিট করেনি, Annexer 1, Annexer 2, এই সমস্ত বিভিন্ন আপডেটগুলো যখনই আসে আমরা দিয়ে দিই এই চ্যানেলে, এবং সেই আপডেটগুলো মিস হয়ে যায়। আপনারা অনেকেই ভিডিওগুলো মিস করেন, স্কিপ করেন, তার জন্য সেই আপডেটগুলো আপনারা দেখতে পারেন না এবং তথ্য পান না, তাই মিস হয়েছে, এবং যার জন্যই অনেকেই কিন্তু টাকা পাচ্ছে না। তবে এই মুহূর্তের বড় একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি, মন দিয়ে দেখবেন। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের যারা যে জেলায় আছেন, আপনারা যে জেলায় থাকুন না কেন, প্রত্যেকের জন্যই আজকের এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেননা ইতিমধ্যেই কিন্তু সূত্রের খবর অনুযায়ী আমরা একটা তথ্য সংগ্রহ করেছি সূত্র মারফত, এবং সেই সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু যে টাকাটা ডিউ রয়েছে, বেশ কয়েক মাসের ডিউ রয়েছে, দু এক মাসের ডিউ, সেই ডিউ এর টাকার অ্যালটমেন্ট কিন্তু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু সেই টাকার অ্যালটমেন্ট করে দিয়েছে, এবং রিসেন্টলি এই সপ্তাহে কিংবা আগামী সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টোটাল ক্লিয়ার করা হবে সেই টাকা, যে টাকা আপনারা পাবেন। অনেকেই দু মাস পায়, অনেকেই এক মাস পায়, এই ধরনের আপডেট রয়েছে জানা আমাদের, আপনাদের কমেন্টের উপর নির্ভর করে যে খবরগুলো আমরা পেয়েছি। তো সেই ভিত্তিতে আমি বলছি, অনেকেই দু মাস পায়, অনেকেই 3 মাস পায়, অনেকেই 1 মাস পায়, ঠিক আছে, অনেকেই আমাকে জানিয়েছে এরকম। তো তাদের জন্য বলবো, আপনাদের টোটাল যেই টাকাটা ডিউ রয়েছে সেই টাকাটাকে ক্লিয়ার করে দেওয়া হবে এই সপ্তাহেই, আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার হতে পারে, এটা সূত্রের খবর। তবে সত্যতা কিন্তু যাচাই করে নিই, আমরা সূত্র মারফত তথ্য পেয়েছি একটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই ফোকাস রাখবেন, টাকা যখনই ঢুকে যাবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও নিয়ে আসবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, ATM হতে গিয়ে আপনারা আপনাদের অনলাইন নেট ব্যাংকিং এর মাধ্যমে, ফোনপের মাধ্যমে, যেভাবে খুশি যা যা প্রসেস রয়েছে আপনার, সেইভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, অবশ্যই তখন আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন, ঠিক আছে, টাকা ঢুকেছে কিনা। তো যুবশ্রী প্রকল্পের জন্য যারা এখনো আবেদন করেননি, আপনাদেরকে বলবো আপনারা অ্যাপ্লাই করুন, এই প্রকল্পের আবেদন কিন্তু কেউ মিস করবেন না, একটা খুব ভালো প্রকল্প। অনেকেই এই ব্যাপারে জানে না, অনেকেই ভাবে এই প্রকল্প কি প্রকল্প, এটা করলে চাকরি হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে অনেকের সন্দেহ রয়েছে। অনেকে এমনও বলে আমাকে, দাদা আমি যুবশ্রী বেকার ভাতা পেলে আমার চাকরি হবে? তো তো এটা বলে রাখি একটু আপনাদেরকে যারা এই ডাউটের মধ্যে রয়েছেন, দেখুন বেকার ভাতা পেলে আপনি কিন্তু চাকরি পাবেন না, এমন কোনো কোথাও লেখা নেই যে বেকার ভাতা পেলে আপনি চাকরি পাবেন, কোথাও লেখা নেই। হ্যাঁ, আপনাকে কর্মোদ্যোগী করে তোলার লক্ষ্যে, অর্থাৎ আপনাকে এডুকেশন পারপাস আরও ভালোভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর্থিক একটা মান্থলি সাহায্য করছে, যে আপনি এগিয়ে যান, পড়াশোনা করুন, টেকনিক্যালি কোর্স করুন, এটা শিখুন, সেটা শিখুন, এর জন্য টাকা দিচ্ছে, ঠিক আছে, চাকরির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, চাকরি যখন আপনি পেয়ে যাবেন, যদি কখনো অন্য মারফত পরীক্ষায় বসে ভালো স্কোর করে ইন্টারভিউতে আপনারা কোয়ালিফাই হয়ে যদি সঠিকভাবে চাকরি পান, এরপর আপনি বেকার ভাতাটাকে বন্ধ করে দেবেন, ঠিক আছে। তো যারা চাকরি পায়নি, যারা বেকার, তাদের জন্যই এই বেকার ভাতা, ঠিক আছে। এবং বেকার ভাতা পেলে আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন চাকরিতে অনলাইন অফলাইন বিভিন্ন আবেদনে আপনারা দেখবেন এমপ্লয়মেন্ট আইডি নাম্বার চায়, সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা আইডি দিয়েছে, সেই আইডি আপনার থাকা মানেই আপনি বেকার, আপনার চাকরির প্রয়োজন, ঠিক আছে, একটা এক্সট্রা প্রেফারেন্স পরবর্তীতে আপনি পেলে পেতেও পারেন। এর জন্য বলি আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে এটা অ্যাপ্লাই করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্রশ্নও করতে পারেন, আমি অলরেডি এই বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও করে রেখেছি, ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও নিয়ে ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেবো, লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন এবং আপনারা দেখে শিখে নিজেরাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। তো চলুন, এই হচ্ছে আজকের গুড নিউজ, অ্যালটমেন্ট হয়ে গেছে পেমেন্টের, হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি হয়তো খবরটা অলরেডি পেয়েছেন, ঠিক আছে, এবং এটা সূত্র মারফত খবর, আপনারা দু এক সপ্তাহের মধ্যে টাকাটা পেয়ে যাবেন, অ্যালটমেন্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আমার সঙ্গে এই মুহূর্তে এতক্ষণ ধরে ভিডিও রয়েছেন, আপনি কোন জেলা থেকে, আপনার জেলার নাম কমেন্ট করে আমাকে জানাবেন। অবশ্যই আমরা আপনার জেলার জন্য কোনো রকম আপডেট এলে আমরা চ্যানেলের মাধ্যমে সেই খবর আপনার কাছে পৌঁছে দিয়ে সাহায্য করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।